দুই রুমের ছোট্ট ছাপাখানা, দামি ছাপার মেশিন, কারিগর একজন। মেশিনে চাপ দিতেই বেরিয়ে আসছে একের পর এক রাজস্বী স্ট্যাম্প ও কোর্ট ফি সম্বলিত পাতা। রাজধানীর বাতুয়াইলের একটি ছাপাখানায় এভাবেই গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলত জাল স্ট্যাম্প তৈরির কাজ। এই যে একটা কালার অফ হোয়াইট কালার করতে হয়, অফ হোয়াইট করে এই যে সুতা মারি, সুতার পরে নিয়ে যায়, নিয়ে পানি মারি দিয়ে কাম মারা দেয়, কাম মারার পরে আমরা এই যে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ছাপাখানাটিতে অভিযান চালায়। উদ্ধার করা হয় বিপুল অঙ্কের জাল রাজস্বী স্ট্যাম্প ও কোর্ট ফি। গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা সহ চারজনকে। খুব দ্রুততম সময়ের মধ্যে লক্ষ লক্ষ পিস আপনার মুদ্রণ করা সম্ভব হয় এবং একটা পাতার মধ্যে মোট 200 স্ট্যাম্প থাকে, সেটা যে মূল্যমানের হোক। আপনি যদি 500 টাকা মূল্যমানের কথা চিন্তা করেন তাহলে একটা পাতা আপনার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা স্ট্যাম্প থাকে এবং 1 লক্ষ টাকা যদি সে বিক্রি করে তাহলে তার শুধু এই প্রিন্টিংয়ের আপনার খরচগুলি ব্যতীত পুরো টাকাটাই তার আসলে লাভ। তো এইটাই আমরা বারবার বলছি যে এই টাকাটা কিন্তু সরকারি কোষাগারে যাওয়ার কথা। যদি আমরা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে যেটা সরকারিভাবে মুদ্রণ করা হয় সেটা যদি ইউজ করে তাহলে সরকার এই অর্থটা সরকার পাবে, কিন্তু এর অংশ কোনো অংশেই সরকারের কাছে জমা হয় না। এটা সম্পূর্ণরূপে জালিয়াতদের হাতে থাকে, এটা অপ্রদর্শিত আয় হিসাবে তারা বিভিন্ন জায়গায় হয়তো তারা কালো বাজারে খাটায় অথবা দেশ থেকে পাচারও করে দিতে পারে। পুলিশ বলছে 500 থেকে 500 টাকা দামের স্ট্যাম্প তৈরি করত চক্রটি। তাদের প্রেসে প্রতি ঘন্টায় কোটি টাকার জাল স্ট্যাম্প তৈরি হতো। ঢাকা সহ বিভিন্ন জেলায় তাদের কমিশনভোগী এজেন্ট রয়েছে। এই চক্রের সঙ্গে অসাধু ভেন্ডারদের সম্পৃক্ততাও পেয়েছে পুলিশ। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, সরকারি বেসরকারি দপ্তর, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন পোস্ট অফিস, আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এই চাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফিগুলি বিক্রি করে থাকে। আসামিদের হেফাজতে থাকা প্রায় 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকার মূল্যমানে সর্বমোট 20 কোটি 2 লক্ষ 24 হাজার টাকার সমপরিমাণের প্রায় 13 লক্ষ 40 হাজারটি জাল স্ট্যাম্প, 1 লক্ষ 94 হাজার টাকা মূল্যের 19,480টি জাল কোর্ট ফি, জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি সর্বমোট 3 কোটি 60 লক্ষ টাকা, সর্বমোট 114 গ্রাম স্বর্ণ অলঙ্কার যার আনুমানিক মূল্য 5 লক্ষ 13 হাজার, 8টি মোবাইল ফোন, জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির সরঞ্জাম সহ প্রচুর পরিমাণের যে কাগজ পাওয়া যায় যা থেকে প্রায় 100 কোটি টাকার জাল স্ট্যাম্প বানানো সম্ভব। সতর্কতা হিসেবে রেজিস্টার্ড ভেন্ডর অথবা পোস্ট অফিস থেকে রেভিনিউ স্ট্যাম্প কেনার জন্য সবাইকে অনুরোধ করছি। 20 কোটি টাকা মূল্যের তৈরিকৃত জাল স্ট্যাম্প এবং স্ট্যাম্প বিক্রির নগদ 3 কোটি 60 লাখ টাকা সহ প্রায় 100 কোটি টাকার জাল স্ট্যাম্প তৈরির কাগজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে এর ফলে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।